আজ থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণ সময় চলাচল করছে মেট্রো রেল। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মতিঝিল পর্যন্ত পূর্ণ সময় মেট্রো চলাচলে যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। সেনে আপনি জানেন যে কিন্তু পুরোপুরি এই মেট্রো রেলের যে যাত্রীদের যে উচ্ছ্বাস এবং ভিড় সম্পূর্ণ আলাদা, এবং প্রত্যেকটি স্টেশন আমরা দেখেছি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত প্রত্যেকটি স্টেশনে উপচে পড়া ভিড়। এবং এই যে মেট্রো রেলের যে সুফল সেটাই কিন্তু আজকে বলছেন যাত্রীরা, তারা কিন্তু প্রথম পাচ্ছেন এবং তারা বলছেন যে সকাল থেকে রাত তাদের পূর্ণাঙ্গ যে সফলতা পাচ্ছেন। এবং এখানে আমি দেখার চেষ্টা করছি যে পুরো আপনার যে স্টেশনের যতগুলো আপনার বগি রয়েছে প্রত্যেকটি বগিতে কিন্তু আপনার বিপুল সংখ্যক যাত্রী, এবং স্টেশনেও আপনার আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় এবং তারা টিকিট কাটছেন এবং চলাফেরা করছেন এবং তারা খুব স্বস্তিতে রয়েছেন। যদিও আজকে শনিবার ছুটির দিন রয়েছে, হয়তো আগামীকাল থেকে কিন্তু আসলে পুরোপুরি সকাল থেকে রাত পর্যন্ত যে মেট্রো রেলের সুবিধা যে চলাচল তার কিন্তু সুফল তারা পাবেন। এবং এই মুহূর্তে এখানে আমরা দেখছি প্রত্যেকটি স্টেশনে প্ল্যাটফর্মে অনেক যাত্রী রয়েছেন। এখানে একজন রয়েছে, কথা চেষ্টা করি আপনার সাথে, আপনি কই যাবেন মেট্রো রেলে? আমি যাব আগারগা, সেখানে আমি মাস্টার্স করতেছি পাবলিক পলিসিতে। আমি মেইনলি হলো বিশেষ ক্যাডার অফিসার। যে আপনার সারা দিন চলছে মেট্রো রেল, কেমন উপকার হচ্ছে আপনার? আমি তো এর আগে থেকেও আমার ওই এক্সপেরিয়েন্স আছে, আমাদের র‍্যাপিড পাসও আছে। ১১:৪০ পর্যন্ত এখন রাত পর্যন্ত, ও এটা আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমার ক্লাস ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত হয়, তো আমি খুবই মানে উচ্ছ্বসিত। আর বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ, এটা আসলে আমাদের একটা যুগান্তকারী আমার পদক্ষেপ। শুনছিলেন স্নেহা, যিনি বলছিলেন যে তিনি এই আগারগাঁওতে তিনি ট্রেনিং করেন, সেখানে তিনি কোচিং করেন বিশেষ জন্য, তার জন্য কিন্তু আসলে এই মেট্রো রেল খুবই কিন্তু উপকার হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটি প্ল্যাটফর্ম, সেখানে আমরা বাইরে দেখানোর চেষ্টা করব বাইরে আসলে অবস্থা কি এবং সেখানে কেমন যাত্রী রয়েছেন, আমরা সেটা দেখার চেষ্টা করব। এই প্ল্যাটফর্মে আমরা দেখছি যে এখানেও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যেহেতু শনিবার, সেই হিসাবে কিন্তু এখানে আপনার দেখানোর চেষ্টা করছি যে যাত্রীর সংখ্যা কিন্তু আসলে বেশ বেশি। এবং প্রত্যেকটি স্টেশনে বিশেষ করে উত্তরা উত্তর থেকে মতিঝিল আমরা দেখেছি যে যাত্রীদের যে চাপ, আজকে মিনিমাম ৭ থেকে ৮টা আপনার লাইন ছিল, সেই লাইন আমরা দেখেছি টিকিট করার জন্য। এখানে একজন স্টুডেন্ট দেখছি আমরা, তার কথা চেষ্টা করবো। আপনি যে মেট্রো রেলে এসেছেন, কই থেকে এসেছেন আপনি? জি, আমি মতিঝিল থেকে আসছি। কত সময় লাগলো এখানে আসতে? জি, আমার ৩ মিনিটের মতো সময় লাগছে। কেমন লাগছে কম সময় আসলেন, জ্যাম যানজট বিহীন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের আগে অনেক সময় লাগতো, এদিকে অনেক জ্যাম থাকতো, এখন কোনো জ্যাম নাই, খুব তাড়াতাড়ি সহজে আসা যায়। স্নেহা, যে এখানে কিন্তু আসলে যাত্রীরা যারা আসছে তারা কিন্তু আসলে বেশ খুশি, বিশেষ করে রাত ৮:৪০ পর্যন্ত যে আজকে যে ট্রেন চলবে সেই কারণে তারা কিন্তু বেশ খুশি। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু আসলে স্টেশনে কিন্তু অনেক যাত্রী আমরা দেখছি, এবং তাদের কিন্তু সবার প্রত্যেকের একটাই কথা যে সকাল ১১:৪০ পর্যন্ত যে সময়টা ছিল সেই সময় অনুযায়ী তাদের কিন্তু আসলে সকালে আসাটা চলতো, যাওয়ার সময় তাদেরকে আবার সেই যানজটে পড়তে হতো, কিন্তু আজকে থেকে কিন্তু আসলে সেই সমস্যা তাদেরকে পড়তে হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু রাত ৮টা পর্যন্ত তাদের সময় পাচ্ছেন এবং তারা অফিসের পর তাদের ক্লাসের পর অর্থাৎ যে যার ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা শেষ করে তারা যেতে পারবেন। তাদের মিরপুর থেকে মতিঝিল যে রাস্তা রয়েছে, যে এরিয়া রয়েছে, বিশেষ করে তারা মিরপুর ১০ বিজয় সরণী এবং আগারগাঁও এলাকায় যা যা যানজট এবং নগর পরিবহনের যে বিশৃঙ্খলা তারা সেখানে কিন্তু আর ফিরতে চান না। তো সব কিছু মিলে এই যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেলের যে চলাচলের প্রথম দিনে কিন্তু আসলে পুরো প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা স্টেশনে আমরা দেখেছি যাত্রীদের উপচে পড়া ভিড়, বিশেষ করে উত্তরা থেকে শুরু করে মতিঝিল শেষ পর্যন্ত কয়েকটি স্টেশন বাদে প্রত্যেকটি স্টেশনে আমরা দেখেছি যে আসলে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন। তারা আসলে এই মেট্রো তারা কিন্তু ব্যবহার করতে চান এবং তারা বলছেন যে ৮টা থেকে বাড়িয়ে আরো ১১টা রাত ১১টা মতো করার জন্য। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সমস্যা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্নেহা মুন্না, আপনাকে ধন্যবাদ।